আসসালামু আলাইকুম আমি ডক্টর মেহেদি এম নাইম আশা করি এই গরমে সকলেই নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছেন এই গরমে আজকে কথা বলবো হিট স্ট্রোক নিয়ে হিট স্ট্রোক কি কেন হয় এবং হলে করণীয় কি এবং এর প্রতিকার হিট স্ট্রোক হল তাপমাত্রাজনিত একটি গুরুতর অসুস্থতা এটি যখন ঘটে তখন শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায় ঘামের প্রক্রিয়া ব্যাহত হয় শরীর শীতলকরণে হয় এটা যখন ঘটে তখন শরীরের তাপমাত্রা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে হিট স্ট্রোকের কিছু উপসর্গ এবং হলে করণীয় এবং কিভাবে হিট স্ট্রোক থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি সে নিয়ে আজকের প্রসঙ্গে কথা বলছি যখন হিট স্ট্রোক হবে শরীরের তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং শরীরের ত্বক শুকনো হয়ে আসবে এবং লালচে হয়ে আসতে পারে শ্বাস প্রশ্বাস খুব ঘন হয়ে আসবে শরীরের স্পন্দন বেড়ে যেতে পারে বুক ধরফর করতে পারে প্রসাব কমে আসতে পারে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে হঠাৎ হিট স্ট্রোক হলে রোগীকে অবশ্যই দ্রুত হসপিটালে নিয়ে আসবেন রোগীর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই রোগীকে শীতল ছায়াযুক্ত স্থানে নিয়ে আসবেন রোগীর পরধীয় যে কাপড়গুলো আছে সেগুলো খুলে দিবেন এবং রোগীকে বাতাস দিবেন অথবা ফ্যানের নিচে নিয়ে আসবেন রোগীর শরীরে ঠান্ডা পানি ঢাল ঢালবেন এবং সম্ভব হলে রোগীর গগুলের নিচে বরফ দিয়ে বরফ দিয়ে দিবেন রোগী যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রচুর পরিমাণ পানি খেতে দিবেন হিটস্ট্রোক থেকে নিজেকে বাঁচাতে যেসব পদক্ষেপ নেওয়া যেতে পারে বাহিরে গেলে অবশ্যই ক্যাপ ছাতা এগুলো মাথায় নিয়ে যেতে হবে যথাসম্ভব বাহিরে না যাওয়া ফ্যানের নিচে অবস্থান করা ছায়াযুক্ত স্থানে অবস্থান করা যারা বাহিরে জীবিকার জন্য কাজ করেন কৃষক যারা মাঠে কাজ করেন তারা একটানা কাজ না করে কাজে বিরতি দিয়ে কাজ করবেন এরপর অধিক পরিমাণে পানি পান করবেন সাধারণে সাধারণ অন্য সময় যে পানি পান করেন তার চেয়ে একটু বেশি পানি পান করার চাই করবেন স্যালাইন পানি খাওয়ার চেষ্টা করবেন আর সুতি এবং ঢিলের ঢালা কাপড় পরার চেষ্টা চেষ্টা করবেন